এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস 9 ম্যাথ অনুশীলনের 2.4 এর কোয়েশ্চেন নং 3 এর সমাধান করব। তো কোয়েশ্চেন নং 3 এখানে বলা হয়েছে যে নিচের প্রতিটি ক্ষেত্রে পি এক্স এর একটি উৎপাদক যদি এক্স প্লাস ওয়ান হয় তবে কে এর মান নির্ণয় করো। তো এখানে পি এক্স এর উৎপাদক, তাহলে পি এস এর উৎপাদক কখন হবে? পি এক্স ইকুয়াল টু যখনই মানটি জিরো আসবে, যেমন পি এক্স সমান সমান তার মান যখনই জিরো আসবে তখনই হবে কি এক্স প্লাস ওয়ান একটি উৎপাদক। তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু আমরা লিখবো জিরো, এখান থেকে আমাদের এক্সের মান বের করে এক্সের মান এখানে বসিয়ে দেব, তখনই কিন্তু আমরা এই কে এর মানটি পেয়ে যাব। এবার হচ্ছে এখানে একটি কথা বলে রাখি যে এক্স প্লাস ওয়ান এখানে মিস্টেক হয়েছে তাদের যারা প্রিন্ট করেছেন, কারণ হচ্ছে এক্স প্লাস ওয়ান দিয়ে কিন্তু এইগুলির আনসার বইয়ের উত্তরমালার সাথে মিলে না, কিন্তু যখনই এখানে আমরা মাইনাস বসিয়ে করব তখন কিন্তু এইগুলির আনসার যে উত্তরমালাতে দেওয়া রয়েছে তার উত্তরমালার সাথে সেগুলির আনসার মিলে যায়। তাই এর জন্য আমরা এখানে মাইনাস ধরে করে নিব, এখানে যে প্লাস রয়েছে সেটা তোমরা প্লাস ধরে না মাইনাস ধরে করবে, তাহলেই তার উত্তরমালার সাথে তার উত্তরগুলি মিলে যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে এখানে আমি লিখে নিচ্ছি প্রথমেই যে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে জিরো, তাহলে বলেছি যে প্লাস ধরে করবো না, তাই এর জন্য এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু আমরা ধরবো জিরো, কারণ হচ্ছে ইংলিশ মিডিয়াম তাদের বইয়ের মধ্যে কিন্তু আবার এখানে মাইনাস রয়েছে, তাদের হচ্ছে উত্তরমালা সেইমই, তাই এর জন্য আমি বলছি এখানে মাইনাসই হবে। তারপরে যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা স্কুল টিচারের সাথে কথা বলে নিতে পারো। তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে জিরো, তাহলে এক্সের মান বেরিয়ে আসলো প্লাস ওয়ান। এবার প্লাস ওয়ান অর্থাৎ আমরা জানি পি ওয়ান সমান সমান জিরো হতে হবে, পি ওয়ান সমান সমান জিরো, ওয়ান এখানে কি এক্সের মান, কেননা আমরা এক্সের জায়গাতে এক্সের মান বসাবো। তাহলে আমরা যদি এই পি ওয়ান সমান সমান জিরো লিখি তাহলেই কিন্তু আমরা এক্সের মানটা এখানে বসাতে পারবো। আর এটা হচ্ছে আমি বলেছিলাম যে উৎপাদক হয় যখনই তখন আমরা এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু আমরা জিরো লিখে থাকি, তাই এইভাবে হয়েছে। এবার হচ্ছে পি এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে, এবার এখানে পি ওয়ান ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার না লিখে এখানে ওয়ানের উপর হবে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কে। এবার দেখে নাও, আমরা বলেছিলাম পি ওয়ান সমান সমান জিরো, কারণ হচ্ছে আমি বলে রাখি এই যে পি এক্স রয়েছে তার মান, এই পি এক্সের মান অর্থাৎ এই যে সম্পূর্ণটা মান আছে তার মান যখনই জিরো হবে তখনই আমরা বলতে পারবো যে তার একটি উৎপাদক হচ্ছে এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান একটি উৎপাদক। তো তোমরা অবশ্যই কোয়েশ্চেন নং ওয়ান কোয়েশ্চেন নং টু যে রয়েছে সেগুলির ভিডিও তোমরা দেখে নিবে, তাহলেই বুঝতে পারবে আমি এখানে কী কথা বলছি। তো এবার হচ্ছে পি এবং ওয়ান যে রয়েছে তার মান হচ্ছে জিরো, তাহলে আমরা জিরো লিখে নেবো, ইকুয়ালস টু এদিকে হচ্ছে ওয়ানের উপর স্কোয়ার রয়েছে মানে হচ্ছে এখানে ওয়ানই, এদিকে হচ্ছে ওয়ান প্লাস কে। এবার আমরা তাকে এই দিকে নিয়ে আসবো আর এই দিকের যে জিরো রয়েছে তাকে সে এই দিকে নিয়ে নেবো অর্থাৎ ডান দিকে নিয়ে নেবো। তাহলে আবার এখানে আমরা লিখে নিতে পারি যে ওয়ান প্লাস ওয়ান আমরা টু লিখে নিচ্ছি প্লাস কে ইকুয়ালস টু জিরো, কারণ হচ্ছে এই দিকের আমরা যখনই এই পাশেরটাকে এই পাশে এবং এই পাশেরটাকে এই পাশে নিয়ে নিই সমান চিহ্নের, তাহলে তাদের সাইনগুলি চেঞ্জ হয় এবং পরস্পর কেটে যায়, তাই এর জন্য এগুলিকে লিখতে হয় না। তো এবার হচ্ছে কে ইকুয়ালস টু এইদিকে প্লাস টু রয়েছে সে হচ্ছে সে যখনই বাঁ দিকে চলে যাবে মাইনাস, ডান দিকে চলে যাবে সে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস টু, তো কে এর মান হচ্ছে মাইনাস টু, সুতরাং কে এর মান মাইনাস টু বা বলতে পারো সুতরাং নির্ণয়ে কে এর মান মাইনাস টু। এবার হচ্ছে কোয়েশ্চেন নং টু, কোয়েশ্চেন নং টু দেখে নাও, এখানে পি এক্স সমান সমান আছে টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস রুট টু। তো আমরা প্রত্যেকটির জন্য কিন্তু এক্সের মান ওয়ান বের করেছি, যেহেতু কোয়েশ্চেন নং থ্রির মধ্যে এইভাবে দেওয়া রয়েছে, যেহেতু এইভাবে দেওয়া রয়েছে তাই এর জন্যে, তো এটাকে মাইনাস লিখে নিবে তোমরা। এবার হচ্ছে টু নং, টু নং এর ক্ষেত্রে হচ্ছে পি এক্স ইকুয়ালস টু টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস হচ্ছে রুট টু। এবার এখানে পি ওয়ান সমান সমান এখানে টু ওয়ান হোল স্কোয়ার প্লাস কে ওয়ান প্লাস রুট টু।
আর তার মান হচ্ছে জিরো, তো আমরা জিরো বসিয়ে নেব। জিরো ইকুয়ালস টু ওয়ান ইন্টু ওয়ান, ওয়ানই হয়, তাহলে এখানে টু ওয়ান জা টু, টু প্লাস কে প্লাস রোড টু। এবার তাকে এইদিকে নিয়ে নেব, তাহলে আমরা শুধু কেটাকে নিয়ে আসছি, কে ইকুয়ালস টু, এইগুলির সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ হচ্ছে প্রত্যেকটিকে এইদিকে নিয়ে এসেছিলাম, এইদিকে চলে যাবে, তাই এর জন্য মাইনাস থাকবে, এবং তাকে ব্র্যাকেটের ভিতর লিখে নেব, টু প্লাস রোড টু। প্লাস কেন এসেছে, কারণ হচ্ছে এটাকে যদি আমি ভেঙে লিখি, তাহলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেঙে লিখে, কেননা কারো কারো সমস্যা হতে পারে, তাই এর জন্য বলছি। তো এদিকে ছিল জিরো, এদিকে জিরো রয়েছিল, যে লাইনটা আমি পরে লেখার কথা ছিল সেটা আমি এইদিকে লিখে নিচ্ছি। তো এখানে হচ্ছে জিরো, জিরো চলে যাবে ডান দিকে, তাহলে মাইনাস টু মাইনাস কে মাইনাস রোড টু আসবে, ইকুয়ালস টু এদিকে হচ্ছে জিরো। তাহলে এদিকে যে জিরো ছিল এদিকেও আমরা মাইনাস করে দেবো উভয় দিকে, তাহলে মাইনাস মাইনাস সেটা চলে যাবে, সেটাই এখানে বলেছিলাম। তাহলে এখানে দেখে নাও যে কে রয়েছে, এবার আমরা মাইনাস কে কে রেখে দেবো, ইকুয়ালস টু এই যে এখানে মাইনাস টু এবং মাইনাস রোড টু ছিল সেগুলিকে এই পাশে নিয়ে নিচ্ছি, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস টু প্লাস রোড টু, এখানে প্লাস লিখতে হয় না, এখানে মাইনাস রয়েছে, এবার আমরা উভয় দিকে মাইনাস করে নেব, এইদিকেও আমরা মাইনাস দিয়ে গুণ দিয়ে দেবো, তাহলে মাইনাস মাইনাসে ক্যান্সেল হয়ে গেল, এইদিকে আমরা মাইনাস দিয়ে যখনই দেবো, তাহলে এখানে মাইনাস লিখে নেব, তাহলে টু প্লাস রুট টু। তো এখানে বিষয়টি হচ্ছে, দেখে নাও যে আমি বলেছিলাম এখানে আমরা উভয় দিকে কী করে নিয়েছি, মাইনাস দিয়ে গুণ দিয়েছি, তাহলে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে গিয়েছিল, গুণ দিয়ে দিয়েছি, সেটাও দেখিয়ে দিচ্ছি, এখানে কেটে এবং এই লাইনটাও কেটে দিচ্ছি, এই লাইন থেকে আমি শুরু করছি আবার, যে দেখে নাও এখানে ছিল জিরো আর এইদিকের সবগুলো এইদিকে চলে আসছিল, তো তার জন্য মাইনাস টু মাইনাস কে মাইনাস রোড টু ইকুয়ালস টু জিরো। এবার মাইনাস কে ইকুয়ালস টু এই যে মাইনাস টু মাইনাস রোড টু, তারা এইদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে টু প্লাস রোড টু। এবার দেখো না, আমি এই পরের পেজে এখানের মধ্যে করে দেখিয়ে দিচ্ছি, তো মাইনাস ইনটু মাইনাস কে, আমি উভয় দিকে মাইনাস দিয়ে গুণ দিচ্ছি, তো মাইনাস টু, তাহলে গুণ যেহেতু দিচ্ছি তাহলে তাকেও গুণ দিচ্ছি, আর এইদিকে হচ্ছে যে আমাদের রুট টু কী হচ্ছে, এটাও আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই এর জন্য এখানে হচ্ছে রুট টু, তাহলে মাইনাস চলে আসলো। এবার দেখে নাও এই যে মাইনাস মাইনাসও হয়ে যাচ্ছে প্লাস, কেননা এগুলো হচ্ছে গুণ সম্পর্কে রয়েছে, তাহলে কে ইকুয়ালস টু হচ্ছে এদিকে মাইনাসকে আমরা কমন নিয়ে নেব, টু প্লাস রোড টু। তো দেখে নাও এখানে হচ্ছে কোনো কিছু নেই, মানে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস আর মাইনাসে প্লাসে মাইনাস, আর এখানে কোনো কিছু নেই, মানে ওয়ান ধরে নিতে পারো, তাহলে ওয়ান ইন্টু টু টু, ওয়ান ইন্টু রোড টু রোড টু, সেম। তাহলে কে এর মান কত বেরিয়ে আসলো, কে এর মান বেরিয়ে আসলো আমাদের, কে এর মান হলো মাইনাস টু প্লাস রুট টু। তার পরবর্তীতে আর দুটি কোয়েশ্চেন রয়ে গেছে এখানে মধ্যে, তো এই দুটি কোয়েশ্চেন পরবর্তী ভিডিওতে আসছে, তোমরা অবশ্যই প্লে লিস্টটা চেক করে নেবে, সেখানে সিরিজ ওয়াইজ পেয়ে যাবে।